पवित्र कुरान बा सही हदीसे की एही लैलातुल कदरे निदर्शन सम्पर्के कोनो किछु उल्लेख करा हुए छे? सही हदीसे लैलातुल कदरे किछु निदर्शनेर कथा बला हुए छे, तबे आलहामदुलिल्लाह जतगुलो निदर्शनेर कथा बला हुए छे एगुलो देखते पाई लैलातुल कदर पार हुए जावार परे। ताहले एटाओ आल्लाह सुबहानाहु वा ताआलार इच्छा, तिनि चान ना आमरा आगे जानते पारि, जदि जानते पारतम ताहले हयतो शुधु सेई रातेई इबादत करतम, आर अन्यान्य रातगुलोते आमरा आल्लाह সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, লাইলাতুল কদরের ঠিক পরেই পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না, দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে। এই লাইলাতুল কদর বা বিধান দেওয়ার রাত আসলে কোনটা? এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহি বুখারী বলছে, সহি বুখারীর কমেন্ট্রি ফতেউল বারি এটা বলছে, বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে ৪০টারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে। তবে সহি হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ ১০ দিনের মধ্যে কোনো একটা বেজোর রাত। এই হাদিসটা আছে সহি বুখারীতে খণ্ড নম্বর ৩, এই ৩ নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর ২০১৭। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে খাঁটি। এছাড়াও আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১ বুক অব ইমান হাদিস নম্বর ৪৯, আল্লাহ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর ঠিক কোন রাতটাতে হবে। তখন তিনি দেখলেন দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক দুই মুসলিম ঝগড়া করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন, তার মানে নবী ভুলে গেলেন। তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো, তাই লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ ১০ দিনের মধ্যে, পঞ্চম সপ্তম অথবা নবম রাতের মধ্যে। এই অপশনগুলো দিয়েছেন আল্লাহর রাসূল লাইলাতুল কদরের জন্য। এছাড়া আরেকটা হাদিস আছে, এটা খণ্ড নম্বর ২ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ২৩৬৪, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নামে বলছি আমি শুনেছি সুবা বলেছেন খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে ২৭ রোজায়, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন। তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা ২৭ রোজার আগের রাতে। এছাড়া আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে ২১ রোজার রাতে, ২৩ রোজার রাতে, ২৫ রাতে, ২৭ রাতে এবং রমজান মাসের শেষ রাতে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩ বুক অফ ইতিকাফ হাদিস নম্বর ২০২০, যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতিকাফ করতেন রমজান মাসের শেষ ১০ দিনে, আর তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ ১০ দিনে। বেশিরভাগ বিশেষজ্ঞ, এদের মধ্যে আছেন শেখ উতাইমি, শেখ বিন বাজ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে, আর খুব সম্ভবত রমজানের শেষ ১০ রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ ১০ রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে ২৭ রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয় ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ ১০ রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ ১০ রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে, বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন। আমরা যেন এই রাতের সন্ধান পাই ইনশাআল্লাহ। আমি আপনার কাছে একটা ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইব, আর আমার ধারণা আমাদের দর্শকরাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইবেন যে আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজব। হাদিসের ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে লাইলাতুল কদরকে খুঁজব।
একটা হাদিস আছে সুনান আবু দাউদ খন্ড নম্বর এক বুক অব সালা হাদিস নম্বর 1370 আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসুলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না শুধুমাত্র রমজান মাসের শেষ সাতটা রাতে সে সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না আর তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত আর নবীর যখন যাওয়ার সময় হতো সাহাবীগণ বলতেন আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন তখন নবী বলতেন ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারা রাত পড়েছ এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর তিন তিন নম্বর খণ্ডে বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর 2014 যে কেউ যদি নামাজ পড়ে লাইলাতুল কদরের রাতে পূর্ণ ইমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কারের আশায় তার আগের সব গুণা ক্ষমা করা হবে এছাড়াও একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার 3512 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী তিনি আমাদের প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন আমি যদি লাইলাতুল কদর খুঁজে পাই তখন কি করব তখন নবী বললেন তুমি তখন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে বলবে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তো পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করা পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2024 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10টা রোজার সময় তার কোমর বন্ধনী শক্ত করে বাঁধতেন মানে তখন বেশি পরিশ্রম করতেন আর সংযত থাকেন স্ত্রী সম্পর্কের ব্যাপারেও এবং রমজানের শেষ 10 দিন শুধু নামাজ পড়তেন তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে ওঠাতেন আরও একটা হাদিস সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2644 যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 রাতে আরও বেশি করে নামাজ পড়তেন বেশি করে আল্লাহর ইবাদত করতেন দোয়া করতেন বেশি জিকির করতেন শেষ 10 রাতে আমরা মুসলিমরাও এভাবেই লাইলাতুল কদরকে খুঁজব পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে সহিহ হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা তিনি চান না আমরা আগে জানতে পারি যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না একটা হাদিস আছে সহিহ মুসলিমে লাইলাতুল কদরের ঠিক পরেই পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2633 লাইলাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না সহিহ মুসলিমে আরও একটা হাদিস আছে খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2635 আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো মাসের শেষের চাঁদ যেরকম হয় এই সহিহ হাদিসটা আছে তাবরানি আর ইবনে খুজাইমাতে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না আবার হবে না খুব ঠান্ডাও এটা হবে একটা সুন্দর রাত সুখ শান্তির রাত আর সূর্যটা লাইলাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে তাহলে লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লাইলাতুল কদরের পরে যাতে করে আমরা আগে লাইলাতুল কদরকে খুঁজি এই রকমই আসলে হওয়া উচিত এখন আপনি কি বলবেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে কি কি পালন করতেন আমি আগেও বলেছি এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ইতিকাফ হাদিস নম্বর 2024 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে কোমরবন্ধ শক্ত করে বাঁধতেন রমজানের শেষ 10 দিন শুধু নামাজ পড়তেন নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন
তাদেরকে জাগিয়ে রাখতেন, বেশি করে নামাজ পড়তেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি নবী প্রথমে যে কাজটা করতেন, কোমরবন্ধ টাইট করতেন, মানে বেশি পরিশ্রম করতেন। দ্বিতীয়ত, তিনি স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারেও সংযত থাকতেন, কারণ রমজানের শেষ দশ দিন এতেকাফে বসতেন তিনি। আর এতেকাফের একটা নিয়ম হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187। এছাড়াও তিনি তখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময় বা পুরো রাত ধরে, এটা করতেন রমজানের শেষ দশ রাতে। নবী রাতের বেলায় নামাজ পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন শেষ দশ রাতে। এটা বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না, এটা হলো যে বছরের প্রত্যেকটা দিন রাত। এটা বাদে রমজানের শেষ দশ দিনে রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তে পারেন, এমনকি সারা রাতও পড়তে পারেন, এটার অনুমতি আছে। এছাড়াও বলা হয়েছে যে তিনি তার পরিবারকে জাগাতেন, তিনি নিশ্চিত করতেন যে তার স্ত্রীগণ যেন ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, লাইলাতুল কদরকে খুঁজে। এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে। এছাড়াও নবী বেশি করে চেষ্টা করতেন, বেশি নামাজ পড়তেন, বেশি করে দোয়া করতেন, বেশি জিকির করতেন, আল্লাহ তাআলার কাছে আরো যাওয়ার চেষ্টা করতেন রমজানের শেষ রাতগুলোতে। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা ডক্টর, এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। মহিলারা যখন আল্লাহর ইবাদত করছে আর লাইলাতুল কদরের সন্ধান করছে, এখন কোনো মহিলার যদি হয় পিরিয়ড, রক্তস্রাব, তখন সে রোজা রাখবে না, নামাজও পড়বে না, এরকম মহিলা কিভাবে খুঁজবে লাইলাতুল কদরকে? রজস্রাব হওয়া মহিলাদের কথা যদি বলতে হয়, তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন, সব ধরনের উপাসনা রজস্রাব হওয়ার সময় পারবেন না, নামাজ পড়তে, রোজা রাখতে, কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর ইতিকাফ করতে। ইবাদতের এই চারটা কাজ বাদে রজস্রাব হওয়া মহিলা সব ধরনের ইবাদত করতে পারবে। মহিলারা রমজানের শেষ দশ দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয়, সেটা হচ্ছে সে অবশ্যই দোয়া করতে পারবে, প্রার্থনা করতে পারবে। আমাদের নবী বলেছেন, হাদিসটা আছে তিরমিজিতে 2370 নম্বর হাদিস, প্রার্থনা করা, দোয়া, এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটা, আর দোয়া একটা ইবাদত। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আর একটা হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার 3512, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন আজকের রাতে লাইলাতুল কদর, তাহলে তিনি কি করবেন? নবীজি তখন উত্তরে বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে। এছাড়াও রজস্রাব হওয়া মহিলারা যেটা করতে পারে রোজার শেষ দশ দিনে, সেটা হচ্ছে জিকির। যেমন ধরেন সে সময় বলতে পারে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যার মানে সকল মহিমা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশক্তিমান। আরো পড়তে পারে সুবহানাল্লাহি বিহামদি, মানে সকল মহিমা আল্লাহর এবং সকল প্রশংসা আল্লাহর। এছাড়া পড়তে পারে সুবহানাল্লাহি ওয়াল আযীম, যে সকল প্রশংসা আল্লাহর, তিনি মহান। তাহলে জিকির করতে পারবেন, যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো। এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের অনুবাদ পড়তে পারবে। তাহলে এই সব ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহর কাছাকাছি আসতে পারবে। জাযাকাল্লাহ খায়ের।